সাড়া ফেলেছে নোকিয়া 6 প্লাস। বাজারে আসতে না আসতেই সাড়া ফেলেছে নোকিয়ার নতুন ফোন 6। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ফোনটি বিক্রি শুরু হয়েছে। ডিসপ্লের উপর ছোট নচ ছাড়াও এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ হল কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 চিপসেট এবং ডুয়েল রিয়েল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টের অধীনে অবমুক্ত হওয়া নোকিয়া 6 প্লাস ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। নোকিয়ার নতুন এই ফোনে রয়েছে 4 জিবি র্যাম এবং 64 জিবি বিল্ট ইন মেমোরি। এই ফোনে 5.8 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের উপর রয়েছে ছোট নচ, যা এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ। নতুন এই স্মার্টফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারি সেন্সরটি 16 মেগাপিক্সেল আর সেকেন্ডারি সেন্সরটি 5 মেগাপিক্সেলের। উচ্চমানের ছবি তোলার জন্য এই ক্যামেরায় যুক্ত করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এছাড়াও ফোনের রিয়ার ক্যামেরা রয়েছে HDR সাপোর্ট। দুর্দান্ত সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে ফেস আনলক ফিচারও যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য নতুন এই স্মার্টফোনে রয়েছে ব্লুটুথ ভার্সন 5, ওয়াইফাই 802.11ac, 4G LTE, USB টাইপ সি পোর্ট এবং GPS। গান শোনার জন্য রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই ফোনে রয়েছে 3060 মিলি অ্যাম্পিয়ারের উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, যা কুইক চার্জ 3G প্রযুক্তির সাহায্যে খুব দ্রুত চার্জ হয়। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে 15,999 রুপিতে।